মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভোলার ইলিশা ফেরিঘাট জোয়ারে তলিয়ে গেছে উঁচু ঘাট না থাকায় ফেরিঘাটের গ্যাংওয়ে পানিতে ডুবে গিয়ে ভোলা লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এতে উভয় পারে আটকে আছে তিন শতাধিক যানবাহন ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না ট্রাক চালকরা ফলে একদিকে চরম ভোগান্তি অন্যদিকে করোনা ঝুঁকিতে পরিবহন শ্রমিক ও যাত্রীরা ভোলা থেকে জুয়েল সাহা বিকাশের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা ভোলা সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলায় যোগাযোগের সহজ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর ফেরিঘাট বর্তমানে এ রুটে তিনটি ফেরি চলাচল করছে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বেড়ে যাওয়া নদীর পানি না কমতেই উজানের ঢলে পুনরায় মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে ভোলার ইলিশা ফেরিঘাটে গ্যাংন নদীর পানি ডুবে থাকে জোয়ারের সময় তাই নদীতে ভাটা লাগা পর্যন্ত অপেক্ষা করতে হয় ফেরির গাড়ি লোড আনলোড করতে তার উপর যেটুকু পানি থাকে তা দিয়ে ফেরিতে ওঠানামা করতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে যানবাহন সহ সাধারণ যাত্রীদের গত দুই দিনে জোয়ারে পানিতে ডুবে যাচ্ছে পুরো ঘাট অন্যদিকে লক্ষ্মীপুর অংশে নাব্যতা সংকটেও ফেরি চলাচলের মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এখন একটা ধানের গাড়ি যদি যাইতে নোয়াখালীতে যদি এক সপ্তাহ লাগে যেখানে মাত্র তিন ঘন্টার পথ আমাদের দুর্ভোগ আমরা গাড়ি নিয়ে এখানে খামু কই চলুম কই কোথায় ঘুমামু কোথায় ধাও শুধু তাই নয় দিনের পর দিন ঘাটে পড়ে থাকায় করোনা ভাইরাস নিয়ে শঙ্কিত পরিবহন শ্রমিকরা এ আরও আরো ফেরি বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা যদি এক জায়গায় বসে থাকি তাহলে করোনা ভাইরাস তো যেতে পারে আমাদের ভিতরে তো ভাইরাস ছড়িয়ে যেতে পারে সরকার যদি এটার দিকে একটু চাইতো যে বা গাড়টা যদি মেরামত করতো তাহলে আমাদেরকে এই দুর্ভোগতে বাঁচতাম

সিরাজগঞ্জের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে হাইওয়ে পুলিশ গতকাল সিরাজগঞ্জের হাটি কুমরুল হাইওয়ে থানা চত্বরে এ সভার আয়োজন করা হয় এসময় সময় হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন মহাসড়কের নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হাইওয়ে পুলিশের কর্তব্য সে লক্ষ্যে কাজ করতে হবে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি বা সাধারণ মানুষের সাথে অশালীন আচরণের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি এতে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাইহান আলী হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল প্রধান সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন সহ অন্যরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন এদিকে ফরিদপুর মহাসড়কে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকরণ সহ নানা বিষয় তুলে ধরে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে এতে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম মাদারীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন